আসসালামু আলাইকুম ও সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে যাবেন না সকলে দরজ্র সকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরব যে অনেকে দেখা যায় মসজিদে প্রবেশ করার পরে আগে বসেন এরপর দাঁড়িয়ে নামাজ পড়েন তো এমনটা ঠিক কি না ইসলামে এই নিয়ম রয়েছে কি না যে কেউ যখন মসজিদে প্রবেশ করবেন আগে একটু বসে এরপর দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আমি অনেকে এমন দেখেছি বা আমাকে অনেকে প্রশ্ন করেছেন তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আলোচনা শুরু করার আগে বলব আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা মূলত হাদিসে মুসলিম শরীফ ও বোখারে শরীফের হাদিসের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তো সে যেন দুই রাকাত নামাজ পড়ে না বসে আগে নামাজ পড়বে এরপরেই বসবে তো এখানে হাদিস অনুযায়ী বুঝতেই পারলাম যে আল্লাহ নবী সাল আলয় সাল্লাম প্রথমে মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে বলেছেন বসতে বলেন নেই তো যারাই বর্তমান সময়ে মসজিদে প্রবেশ করে আগে বসেন এরপর দাঁড়িয়ে নামাজ পড়েন তো তারা আল্লাহ নবী আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লামের হাদিসের বিপরীত করেছেন উল্টোটা করেছেন বরঞ্চ আগে গিয়ে মসজিদে প্রবেশ করে আগে নামাজ পড়বে এরপরে বসবে কিন্তু এই বিষয়টা এখন অনেক মানুষ ভিন্ন রূপে করতেছেন অনেককে আমি দেখি যে মসজিদে প্রবেশ করার পরে আগে একটু বসে এরপরে নামাজ শুরু করে তো বন্ধুরা না হাদিস অনুযায়ী আগে গিয়ে নামাজ পড়তে হবে এরপরে বসতে হবে তো এখন কোনো ব্যক্তি যদি মাসজিদে প্রবেশ করেন আর যাওয়ার পরে দেখেন যে পর্যাপ্ত সময় রয়েছে তাহলে সে প্রথমে গিয়ে তাহাতল মাসজিদ পড়বে দুই রাকাত নামাজ নফল নামাজ সে পড়বে মাসজিদের সম্মানার্থে কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখে যে না পর্যাপ্ত সময় নেই শুধু সুন্নত যাবে এমন সময় রয়েছে তাহলে সে ওই নামাজের শূন্যরটুকু পড়বে আর ওই সূন্যরটাই মাসজিদের স্থলা স্থলাভিষুপ্ত হয়ে যাবে এর মাধ্যমে তাহাইয়াতুল মাসজিদের ফজিলত অর্জন করতে পারবে তো বন্ধুরা বুঝতেই পারলাম আলোচনা থেকে যে মসজিদে প্রবেশ করে আগে বসা ভালো নয় বরঞ্চ আগে নামাজ পড়াটাই হল ভালো নামাজ পড়াটাই হলো শ্রেয় এখন কোনো ব্যক্তি যদি মাসজিদে প্রবেশ করে সে বসাটাকে জরুরি মনে করে আগে নামাজ পড়ে না তাহলে এর মাধ্যমে হাদিসের বিরুদ্ধাচরণ করা হলো ইসলামে একটি নিয়মের অমান্য করা হলো এর থেকে আমাদের বিরত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আলোচনা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু